হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ডেইলি ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আমাদের নতুন আরও একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, এবং সেই স্পেশাল দিনটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, আমরা দুজন সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে, এবং সেখানে যাওয়ার পর আপনাদেরকে আরও কিছু আয়োজন দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক কেক, পেস্ট্রি, ডেজার্ট, ফুডস অনেক কিছু রেডি হচ্ছে, সব কিছুর প্রিপারেশন চলছে। কিচেনে অনেকগুলো বক্সেস রেডি হচ্ছে, আমার কিচেনের শেফ, আমাদের টিম মেম্বাররা সবাই খুব বিজি কাজে। বলুন তো কী হতে যাচ্ছে? আজকে আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন, এবং তার প্রস্তুতিতেই আমরা সবাই এত কাজে বিজি। এই যে আমি এখানে অনেক বড় একটা কেক বানাচ্ছি, আর ওই যে মাইকেল ফুডগুলো প্যাকেট করছে, এগুলো এখন আমরা নিয়ে যাব। আমাদের প্যাকেজিং ডান, এবং আমরা এবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এবার আপনাদেরকে আমি অ্যানাউন্স করে দিচ্ছি আজকে আমাদের দিনটা এত স্পেশাল কেন এবং আমরা কোথায় যাচ্ছি। ইয়াস, আমরা আজকে যাচ্ছি বনানীতে, এবং আমাদের স্ল্যাশের আজকে নতুন আরও একটা ব্রাঞ্চের ওপেনিং বনানীতে, সেটার জন্যই এত প্রস্তুতি চলছিল এতক্ষণ। এই যে আমরা বনানী চলে এসেছি আমাদের লোকেশনে, এবং এখন আমাদের এখানের প্রস্তুতি চলছে। আমাদের ওপেনিংয়ের জন্য আমরা যা যা করবো সেটা গুছাচ্ছিলাম এখানে। আমাদের কফি শপ এবং কফি শপের লোকেশন সম্পর্কে ডিটেল কিন্তু আমি ভিডিওতে বলে দিব, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন। এ পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এবং আমরা আমাদের মিলাদের পর্বটা সেরে নিয়েছিলাম, এবং আমাদের গেস্টরা সবাই আসা শুরু করে দিয়েছে। এখন আমরা ফিতা কাটার প্রস্তুতি নিচ্ছি। এই যে স্ল্যাশের স্পেশাল কাস্টমাইজ করা যে অরেঞ্জ কেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, এটা আপনারা পেয়ে যাবেন আমার পেজ টেস্টি টামে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আর এ পর্যায়ে আমরা আমাদের ফিতা কাটার পর্বটা শুরু করে দিয়েছি। আমরা অনেক লেট করে ফেলেছিলাম, তাই আর দেরি করতে চাচ্ছিলাম না। ফিতা কাটার পূর্বে আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটোস, কিছু ভিডিওস নিয়ে নিই, এরপর আমরা আমাদের ফর্মালিটিসগুলো শেষ করে ফেলি। তো এবার আপনাদের সাথে আসি আমাদের লোকেশনটা কোথায়। আমাদের এই বনানী ব্রাঞ্চটা হচ্ছে বনানী 10 নম্বর রোডে। আমি আরেকটু ডিটেইলে যদি বলি, হাউস নাম্বার 21, ব্লক ই, রোড নাম্বার 10। আমরা যে বিল্ডিংয়ে আছি সে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে একটা বুকের নামে বুকশপ রয়েছে। বুকশপের কর্নারে একটা কফি কর্নার রয়েছে, সেটাই আমরা নিয়েছি। আপনারা যারা বনানীতে আছেন এবং যারা বুকেন্ড চিনেন, তারা তো অবশ্যই জানেন কতটা অ্যাস্থেটিক একটা বুকশপ বুকেন্ড। এবং তার পাশেই রয়েছি আমরা স্ল্যাশ কফি, কফি নিয়ে। সো আপনারা যারা বনানীতে আছেন তারা অবশ্যই একবার হলেও ভিজিট করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে যাবেন, তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওর কথা মেনশন করে দিবেন, তাহলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে এখানে আমাদের আজকের দিনের সর্বপ্রথম কাস্টমারদেরকে কফি সার্ভ করা হচ্ছিলো, আর এখানে কিন্তু ওদের বুকশপের ভেতরেও বসার স্পেস রয়েছে। সো আপনি চাইলেই কিন্তু বই পড়তে পড়তে কফিকে এনজয় করতে পারবেন। আর এই যে এখানে ভাগিনা চলে এসেছে, মামা ভাগিনা মিলে খুব পোজ দিয়ে কিছু ভিডিও শ্যুট করছিলো, তাদেরকে আমি হেল্প করছিলাম ভিডিও শ্যুট করতে। তো চলুন এবার আপনাদেরকে বুকেন্ড এবং স্ল্যাশ দুটোরই ইন্টারিয়রটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের স্ল্যাশ এবং বুকেন্ডের আউটলেটে কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আমি লোকেশনটা আরও একবার ক্যাপশনে মেনশন করে দিব, যাতে করে আপনারা সহজেই যেতে পারেন।